এটা হলো আমাদের হোটেল রুম, জাস্ট রুমের এন্ট্রি। এই এটা হোটেলের রুম, আমাদের জাস্ট থাকার ব্যবস্থা হলো এই রুমে, জাস্ট 5-স্টার ফেসিলিটি। হলো আমাদের টিভি, এ হলো আমাদের ফ্রন্ট ভিউ, রুম থেকে যে ফ্রন্ট ভিউটা দেখা যাচ্ছে এটা হলো আমাদের গ্লাস, গ্লাসের মধ্যে থেকে ভিউটা দেখানো হচ্ছে। এই দেখুন বাইরের সিচুয়েশন, গ্লাস এবং গাড়ি, ওয়ান্ডারফুল ভিউ। আমাদের বিশেষ চা খাচ্ছে, নমস্কার। এটা হলো আগ্রা তাজমহলের সামনে পুষ্পবিলা 5-স্টার হোটেল। তো আমার ফ্যামিলিতে কেউই এখনো মানে তাজমহল দেখেনি এবং 5-স্টার হোটেলে আসেনি। তাজমহল দেখেছে আমার বাবা মা দেখেছে, কিন্তু 5-স্টার হোটেলে কখনো আসেনি এই সাইডে। তো অ্যাকচুয়ালি বলো কি, এটা আমি ইতিহাস, আমার পরিবারের ইতিহাস রচনা হলো। তো আপনারাও আসতে পারবেন, কোনো অসুবিধা নেই। কালকে সকালবেলা তাজমহলে যাব আমরা। তো অ্যাকচুয়ালি কাজ হলো কি, আমরা একটা কনসেপ্টে কাজ করছি। তো ওই কনসেপ্টটাতে কাজ করাতে আর্থিক আমাদের চেঞ্জ করতে পারবো এবং দেশ বিদেশ ঘুরতে পারবো, এবং আমাদের ফিউচার মানে কি আমার ছেলে বা মেয়ে আমার যে থাকে ওদের ভবিষ্যৎ আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো। শুধু এখানে মাইন্ডসেটের খেলা, ঠিক আছে? তো আপনারাও দেখুন। তো যদি আপনারা দেখতে বিজনেসটা করতে চান বা আপনাদের জীবনে বড় কোনো স্বপ্ন থাকে যে হ্যাঁ আমার জীবনে স্বপ্ন আছে দেশ বিদেশ ঘোরা বা ইনকাম করা বা পার্সোনালিটি চেঞ্জ করা, তাহলে আপনারা আসুন, সিস্টেম নেই, আমরা আপনাকে দেখাবো সিস্টেমটা, ঠিক আছে? নমস্কার, থ্যাংক ইউ। ত্রিপুরা থেকে এসেছি, বর্তমানে দিল্লি পেরিয়ে ইউপিতে এসেছি, আগ্রার কাছে। তো আমি যে হোটেলে আছি সেটার বর্তমান লোকেশনটা তো আপনারা দেখেছেন, আর এই প্রথম আমি এখানে এসেছি। এবং আমি চাইবো আমাদের ত্রিপুরা থেকে আরও মানে প্রতি বছর যেন আমরা গ্রুপ নিয়ে আসতে পারি। আমরা নতুন করে দিশা ট্রেনিংয়ের ব্যবস্থা যেমন করতে আমরা ত্রিপুরাতে করবো, এবং এখানেও যেন করতে পারি, আগ্রাতে যেন আমরা শুধু ত্রিপুরার টিম এসেই কাজ করতে পারি, সেটাই আমি রাখবো। নমস্কার।